আসসালামু আলাইকুম, আমি হোম থিয়েটার পরিবারের পক্ষ থেকে বলছি। আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা বলবার চোখে রসায়ন টু এর আজকে থার্ড চ্যাপ্টারের লেকচার ওয়ান। এই চ্যাপ্টারের নাম হচ্ছে পলি নিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো চ্যাপ্টারটি শুরু করার আগে এই পলি নিউক্লিয়ার আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহ সম্পর্কে আমরা আগে আমাদের ধারণা হয়েছে যে আমরা ইন্টারমিডিয়েটও পড়ছি, আবার অনার্স ফার্স্ট ইয়ারও পড়ছি জৈবরসায়ন পার্ট ওয়ানে, বা জৈবরসায়ন পার্ট টু এর মধ্যেও চ্যাপ্টার ওয়ান এবং টু এর মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আমরা পড়ছি। যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যারা চক্র অনুযায়ী থাকে, মানে চক্রের সমন্বয়ে যারা গঠিত, ওটাই হচ্ছে তোমার মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যারা বদ্ধ প্রক্রিয়া থাকে। কিন্তু পলিনিউক্লিয়ার শব্দটির সাথে আমরা নতুন, এটা আমাদের নতুন একটি শব্দ এবং এটার সাথে আমরা পরিচিত হবো। তো চ্যাপ্টারটি শুরু করার আগে আমরা জেনে নিই যে আমাদের ফার্স্ট কোয়েশ্চনের মধ্যে ওইটা নিয়ে প্রশ্ন করা হয়েছে যে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন আরেকটা নাম হচ্ছে তোমার বহুচাক্রিক। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বহুচাক্রিক বা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে কী বুঝো। যেসব হাইড্রোকার্বন তোমার দুই বা ততোধিক বেঞ্জিন চক্র বিশিষ্ট হয় সেগুলিকে, অর্থাৎ শুধু যদি এই অবস্থায় থাকতো ওটাকে বলতাম শুধুমাত্র আমরা একটা বেঞ্জিন। যেসব হাইড্রোজেন সমূহ তোমার এক দুই বা ততোধিক বেঞ্জিন চক্র একসাথে সমষ্টিবদ্ধ থাকে, আবদ্ধ থাকে, তাদেরকে বলা হয় মূলত বহুচাক্রিক বা পলিনিউক্লিয়ার। যেমন এখানে কয়টি বেঞ্জিন চক্র, দুটি বেঞ্জিন চক্র। তো দুটি বেঞ্জিন চক্র একসাথে থাকায় ওইটার নাম কিন্তু আর বেঞ্জিন থাকবে না, ওইটার নাম চেঞ্জ হয়ে যাবে। তো দুটি বেঞ্জিন চক্র যদি আমরা দেখি ওটার নাম হচ্ছে ন্যাপথালিন, তিনটি বেঞ্জিন চক্র যদি দেখি তাহলে ওটার নাম হচ্ছে কি তোমার অ্যান্থ্রাসিন। ঠিক আছে, এভাবে অ্যান্থ্রাসিন হচ্ছে সমান্তরালভাবে থাকবে তিনটি বেঞ্জিন চক্র, আর ফিনান্থ্রিন হচ্ছে তিনটি বেঞ্জিন চক্র একটু মানে দুইটা সমান্তরাল অবস্থা থাকবে, একটি একটু উপরে অবস্থান করবে। ওইটা হচ্ছে তোমার মূলত কি ফিনান্থ্রিন। তাহলে আমরা পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক পলিনিউক্লিয়ার কথাটি যদিও বা একটু ভারী শুনতে, কিন্তু এটা খুব ইজি যে দুই বা ততোধিক ব্যঞ্জন চক্র যখন একত্রে সন্নিবিষ্টিত হয় তখন এটাকে বলা হয় মূলত পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আসি যে আমরা তো ব্যঞ্জন চক্র সময়ের বৈশিষ্ট্য সময় পড়ছি, তো আমরা আসি যে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক সেকেন্ড প্রশ্নটা হচ্ছে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য সময় কী। তোমার এই পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে, এবং এরা প্রথমটা হচ্ছে চক্র সমতল বিশিষ্ট হবে, চক্রে যে এরা এক চক্রিক অ্যারোমেটিক, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতোই, যেমন ব্যঞ্জন চক্র যেমন তোমার sp2 সংক্রিত, এই পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সমূহ তোমার sp2 সংক্রিত। ব্যঞ্জন চক্র যেমন সমতল বিশিষ্ট হয় তাদের চক্রগুলো পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের চক্রগুলোও কি সমতল বিশিষ্ট হয়, যেহেতু তারা ব্যঞ্জনেরই ধর্ম। তারপর এদের চক্রে পাই ইলেকট্রনের সংখ্যা হবে 4n+, অর্থাৎ ব্যঞ্জন যেমন হাঁকি নিয়ম অনুসরণ করে চলে, পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সময় হাঁকি নিয়ম অনুযায়ী অর্থাৎ 4n+2 অনুযায়ী চলবে। এবং ব্যঞ্জনের মধ্যে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন সমূহ অনুরণন সুস্থিতি, মানে হচ্ছে ব্যঞ্জন চক্রের মধ্যে যেমন রেজোনেন্স গঠিত হয়, পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহের মধ্যে তোমার কী হবে, রেজোনেন্স গঠিত হবে। তো আমাদের থার্ড কোয়েশ্চনটা হচ্ছে ন্যাপথালিন কী। আমরা জানি দুটি ব্যঞ্জন চক্র একত্র যখন, মানে দুটি ব্যঞ্জন চক্র সমন্বয়ে দুটি ব্যঞ্জন চক্রকে একত্র দেখতে পাওয়াটাই হচ্ছে তোমার মূলত ন্যাপথালিন, মানে হচ্ছে ন্যাপথালিন রাসায়নিক সংকেত। তাহলে ন্যাপথালিন কী, ন্যাপথালিনের সমানতা প্রকাশ করতে বলছে। যে ন্যাপথালিনের যদি আমরা ডেফিনেশনটা পড়ি, এটা হচ্ছে এমন যে আলকাত্রার প্রধান উপাদান হলো তোমার কি ন্যাপথালিন। এই আলকাত্রা পাতন করার ফলে যে মাঝারি তেলাংশ পাবো এটাকে যদি আমরা ঠান্ডা করি, তাহলে ঠান্ডা করলেই ন্যাপথালিন তোমার কি হবে, পিণ্ড আকারে জমা হবে, এবং তার গাঠনিক সংকেতটা হচ্ছে এমন, অর্থাৎ দুটি ব্যঞ্জন চক্র একসাথে থাকবে। তাহলে ন্যাপথালিন কি, আলকাত্রার প্রধান উপাদান হলো ন্যাপথালিন। আলকাত্রা পাতনের ফলে যে তেল অংশ পাওয়া যায় তা ঠান্ডা করলে তোমার ন্যাপথালিনটা তোমার কী হবে, পিণ্ড আকারে জমা হবে। আমাদের একটা প্রশ্ন ছিল যে এটার সাথে একটা প্রশ্ন অ্যাড ছিল যে ন্যাপথালিনের সমানতার সমালোচনা করো। তো ন্যাপথালিনের সমানতার সমূহ মূলত ন্যাপথালিন বা ন্যাপথালিনের জাতক সমূহ তোমার অবস্থান সমানতা প্রদর্শন করে। একক প্রতিস্থাপিত ন্যাপথালিনের দুটি সমানো সম্ভব, একক প্রতিস্থাপিত ন্যাপথালিনের কয়টি সমান, অর্থাৎ ন্যাপথালিন অবস্থান সমানতা প্রদর্শন করে ন্যাপথালিনের দুইটি সমানো তোমার সম্ভব। একটা হচ্ছে আলফা প্রতিস্থাপিত বলা হয় বা 1 প্রতিস্থাপিত, আরেকটাকে বলা হয় বিটা প্রতিস্থাপিত বা 2 প্রতিস্থাপিত। আমি আগে বলি যে আলফা অবস্থান কোনটা আর ভিটা অবস্থান কোনটা। ধরো এটা হচ্ছে, সাপোজ মনে করো যে এটা হচ্ছে ন্যাপথালিন বা যে কোনো চক্র তুমি মনে করো, এই প্যারা অবস্থানগুলোকে তোমার মূলত বলা হয় কি আলফা। তাহলে এই যুগের জন্য এটা আলফা অবস্থান, এটা আলফা অবস্থান, এটা আলফা অবস্থান, এটা আলফা অবস্থান। ভিটা অবস্থান হবে 2 নং কার্বনটা, 2 নং কার্বনগুলো হচ্ছে তোমার মূলত কি, অর্থাৎ অর্থ অবস্থানগুলো হচ্ছে তোমার কি
বিটা অবস্থান। তাহলে আলফা প্রতিস্থাপিতর ক্ষেত্রে চার ধরনের, মানে আলফা প্রতিস্থাপিত ন্যাপথিনের ক্ষেত্রে তোমার চার ধরনের সমন্বয় সম্ভব। যেমন এর মধ্যে যদি আমরা একটা যে কোনো একটা যৌগ আনি, যেমন ক্লোরিন আনি, এটা হচ্ছে তার আলফা অবস্থান, মানে প্রথম ন্যাপথিনের জন্য সে এই অবস্থায় তোমার এটাকে বলা হবে আলফা ন্যাপথিনিন। এই এটাও যেহেতু আলফা অবস্থান, এটাও তার আলফা অবস্থান, এই অবস্থাকে বলা হবে তোমার আলফা। তো এই বেঞ্জিনের জন্য তোমার এটা আলফা এবং এটা আলফা, তাহলে এই জায়গায় আনলে আমরা আরেকটা আলফা ন্যাপথিনিন পাচ্ছি এবং বাকি থাকে আর কোনটা, অর্থাৎ চক্র আকারে একবার এখানে, একবার এখানে, আরেকবার এখানে, আরেকবার এখানে, তাহলে চারটা। তাহলে আলফা প্রতিস্থাপিত ন্যাপথিনে তোমার চারটা সমন্বয় দেখতেছো। ঠিক একইভাবে ভিটা অবস্থানের জন্য চারটা সমন্বয় সম্ভব। যেমন আমরা জানি ভিটা অবস্থান হচ্ছে এটা, তাহলে এটা একটা, তার এই যে এটা একটা, দুইটা, বাকি থাকে কয়টা, অর্থাৎ এটা, 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 এগুলো হচ্ছে তার কি ভিটা অবস্থান। তাহলে হচ্ছে এখানে একটা, তার এই চক্রে একটা আসলো, তার ওই চক্রে একটা যায় এটা হলো, এবং তার এ লাস্ট চক্রে একটা যায় এটা হলো, এটা হচ্ছে তার ভিটা প্রতিস্থাপিত ভিটা অবস্থানের ন্যাপথিনিনে সমানতা। তো আমাদের ফোর্থ যে কোয়েশনটা আছে ওইটা হচ্ছে তোমার ন্যাপথিলিনের অরবিটাল চিত্র তোমার দেখাইতে বলছে। তো আমরা জানি ন্যাপথিলিন হচ্ছে একটি পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন সময় তোমার কী ধরনের সংকরণ হয়, এখানে এসপি টু সংকরণ ঘটে। ঠিক আছে, পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সময়ে তোমার এসপি টু সংকরণ ঘটে। আমি আগে এটা ক্লিয়ার করার জন্য একটু বলে নিই যে এখানে প্রত্যেকটা কার্বনের জন্য তো কার্বনের যদি চার জানো, তার মধ্যে কার্বনের তিনটা মানে তিনটাই তোমার এখানে সংকরণে অংশগ্রহণ করবে, তিনটাই থাকবে এসপি টু, এসপি টু, আরেকটা হচ্ছে তোমার পাই অরবিটাল থাকবে। ঠিক আছে, তো এই তিনটার মধ্যে আমরা সংকরণটা দেখাই যে পাই অরবিটালগুলোর মধ্যে আমরা জানি যে সরি টু পি জ্যাট অরবিটালগুলো, মানে এখানে টু পি জ্যাট অরবিটালটা বলা হয়, ওটার মধ্যে পাই বন্ধন গঠিত হবে। তো এই তিনটে সংকরণ কিভাবে পুরো চক্রের মধ্যে সমন্বিত অবস্থায় থাকে, তার আগে বলিনি যে ন্যাপথিনের মধ্যে তোমার 10টি কার্বন পরমাণু, এটাই তো মূলত ন্যাপথিনের গঠন। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টি কার্বন পরমাণু এবং তোমার কয়টি হাইড্রোজেন থাকতেছে, 8টা হাইড্রোজেন থাকতেছে। তাহলে ন্যাপথিনের অনুযায়ী তোমার 10টি কার্বন পরমাণু এবং 8টি হাইড্রোজেন থাকে, তাহলে প্রতিটি কার্বন পরমাণুই তোমার কী ধরনের সংকরণ থাকে এসপি টু। এটা আমরা জানি যে প্রত্যেকটি কার্বনের এসপি টু অরবিটার পরস্পরের সাথে এসপি টু, এসপি টু, অর্থাৎ কার্বনের এই যে তিনটি এসপি টু আছে তার মধ্যে তোমার কী হয়ে যায়, প্রত্যেকটা কার্বনের দুইটি এসপি টুই কার্বনের সাথে তোমার, যেমন ধরো এই কার্বনের জন্য তিনটা এসপি টু দেখানো হয়েছে, তার মধ্যে দুইটা এসপি টু অপর কার্বনের সাথে অ্যাড হয়ে গেছে, শুধুমাত্র একটা এসপি টু খালি থাকে, ওইটা তোমার এস অরবিটাল শুধু দুই কার্বন ঘুরে। প্রত্যেকটা কার্বনের জন্য সেম, যেমন এই কার্বনের ক্ষেত্রে হচ্ছে তোমার তিনটা এসপি টু, তার মধ্যে দুইটা এসপি টু কার্বন কার্বন অতিক্রমণ হয়ে গেছে, একটা তোমার কী থাকে হাইড্রোজেনের সাথে অতিক্রমণ ঘুরে, প্রত্যেকটা কার্বনের কিন্তু সেম কন্ডিশন হয়ে আসতেছে। তাহলে আমরা বলি যে ন্যাপথিনের প্রতিটি কার্বনেই তোমার এসপি টু সংকরিত এবং প্রতিটি কার্বনে এসপি টু অরবিটার পরস্পরের সাথে এসপি টু, এসপি টু অতিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন সিগমা বন্ধন এবং যে আটটি হাইড্রোজেন তাদের মধ্যে অ্যাড থাকে ওইগুলোর সাথে প্রত্যেকটা কার্বনে একটা এসপি টুর যে বাকি থাকে ওই একটা এসপি টু হাইড্রোজেনের সাথে অতিক্রমণ করে এসপি টু এস অতিক্রমণের মাধ্যমে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। তাহলে বাকি থাকে কি আর, বাকি থাকে হচ্ছে তার অসংকরিত অরবিটালটি। তার ন্যাপথিনের প্রতিটি কার্বন পরমাণুতেই একটি করে অসংকরিত পি অরবিটাল বিদ্যমান থাকে এবং এরা প্রত্যেকেই ইলেকট্রন ধারণ করে। এই পি অরবিটাল সমূহ তোমার কী করে, এই যে এগুলো তোমার এই অবস্থান করে দেখানো হয়েছে যে প্রত্যেকটা পি অরবিটাল সমূহ তোমার পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই আণবিক অরবিটাল গঠন করে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মূলত ন্যাপথিলিনের অরবিটাল চিত্র। তারপর আসি যে ন্যাপথিলিন প্রস্তুতকরণ, ন্যাপথিলিন প্রস্তুতকরণ যে কথা বা ন্যাপথিলিন প্রস্তুতকরণের একটি পদ্ধতি হচ্ছে তোমার হাওয়ার্থ সংশ্লেষণ। প্রশ্নটা দুইভাবে আসতে পারে যে ন্যাপথিলিন প্রস্তুতকরণ দেখাও বা ন্যাপথিলিনের হাওয়ার্থ সংশ্লেষণ তুমি বর্ণনা করো। তো এই প্রশ্নের কোয়েশ্চনটা আমরা আনসারটা এখন করবো। একটু যদি আমরা কনসেন্ট্রেশন দিই আমাদের এই জায়গায় যা যা লিখছে আমরা বিক্রিয়াগুলো যদি পড়ি ওই বিক্রিয়াগুলিকে কিন্তু এখানে তোমার কী বলছে মানে আমি মুখে বলবো ওরা একটু লিখে দিছে, হ্যান্ড রাইটিং করে দিছে। তো হাওয়ার্থ সংশ্লেষণ উপায়ে ন্যাপথিলিন প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে বেঞ্জিন। বেঞ্জিন থেকে আমরা মূলত ন্যাপথিলিন আস্তে আস্তে ধাপে ধাপে যাব। তো প্রথম চক্র হচ্ছে বেঞ্জিন, সাকসিনিক অ্যানহাইড্রেট, সাকসিনিক অ্যানহাইড্রেটের সংকেত হচ্ছে CH2CH2COCOO। এগুলো কিন্তু এভাবেই করে পড়তে হয় বা এভাবে যত বেশি তুমি হ্যান্ড রাইটিং করে করে পড়বা তত বেশি তোমার ভালোভাবে মনে থাকবে আর কি। তো বেঞ্জিন তোমার সাকসিনিক অ্যানহাইড্রেটের সাথে অনার্য অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা মানে কি ফিডার কাস্ট, অনার্য অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আসা মানে হচ্ছে তোমার মতো ফিডার কাস্ট, অর্থাৎ বেঞ্জিন ফিডার কাস্ট বিক্রিয়ায় মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে সাকসিনিক অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করে সে বিটা বেঞ্জিল প্রোপাইনোয়িক অ্যাসিড উৎপন্ন করে, যার গঠন হচ্ছে এমন।
বিটা বেঞ্জুইল প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তো সেকেন্ড ধাপে যে কাজটা হয়, সেকেন্ড ধাপে হচ্ছে এই বিটা বেঞ্জুইল বেঞ্জুইক অ্যাসিড তোমার ক্লিমেনসন বীজাণুটা দিতে, যেমন তোমার এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখে আমরা বোঝা যায় এর হচ্ছে এটা ফিডার কাপস বিক্রিয়া। তো ক্লিমেনসন বীজাণুটা কীভাবে বুঝবো, ক্লিমেনসন বীজাণু মানে হচ্ছে হাইড্রোক্লোরিকের উপস্থিতিতে জিঙ্ক মার্কারের সাথে অ্যাড হবে, এটাকে আবার জিঙ্ক মার্কারের সাথে যে যে যুক্ত হয় এটাকে বলা হয় আবার জিঙ্ক অ্যামালগাম, অর্থাৎ টোটালটাকে বলা হয়, যখনই তোমার প্রভাবক হিসেবে হাইড্রোক্লোরিক এবং জিঙ্ক অ্যামালগাম তোমার ব্যবহৃত হবে এই টোটালটাকে বলা হয় তোমার ক্লিমেনসন বীজাণু। এটাকে দেখেও তোমার বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটি ক্লিমেনসন বীজাণু। তাহলে প্রথম ধাপে তোমার বিটা বেঞ্জিক অ্যাসিড উৎপন্ন হলো, সেকেন্ড ধাপে বিটা বেঞ্জিক বিটা বেঞ্জের প্রোপানোয়িক অ্যাসিডের কিটো গ্রুপকে, কিটো গ্রুপ মানে হচ্ছে এই যে এটাই হচ্ছে মূলত কিটো গ্রুপ, আমরা জানি এটা কিটো গ্রুপকে জিঙ্ক অ্যামালগাম ও ঘাড় হাইড্রোক্লোরিকের ধারা মানে হচ্ছে ক্লিমেনসন পদ্ধতিতে বিচারণ করলে তুমি ভিটা বেঞ্জিল প্রোপানোয়িক অ্যাসিড থেকে তুমি গামা ফিনাইল বিউটা বিউটাইরিক অ্যাসিড পাবা। এই থার্ড ধাপে যে কাজটা স্টেপে যে কাজটা হচ্ছে এই গামা ফিনাইল বিউটারিক অ্যাসিডকে তুমি তখন খাড়া সালফিউরিক অ্যাসিডের সাথে অর্থাৎ বা তুমি ফসফরিক, আচ্ছা আমরা একটা দিয়ে পড়ি যে খাড়া সালফিউরিক অ্যাসিডের সাথে যখন তুমি অতিপ্ত করবে তখন তুমি আলফা ট্রিপটানন পাবা, যার কারণ হচ্ছে এমন এই অবস্থাকে এটাকে বলা হয় আলফা ট্রিপটানন। এই আলফা ট্রিপটানকে আবার তুমি সেকেন্ড বার ক্লিমেনসন আনবা। এই দেখো এখানে কিন্তু জিঙ্ক মার্কার, এখানে যেরকম ডিটেলস করে লিখছে যে জিঙ্ক অ্যামালগাম ও ঘাড়া হাইড্রোক্লোরিক ধারায় ক্লিমেনসন করে, কিন্তু এই জায়গায় আর লিখে নিয়েছে, এটা ডাইরেক্টলি এটা ধারায় বোঝা যায় হচ্ছে এটা ক্লিমেনসন পদ্ধতি, এটাই মানে হচ্ছে তোমার ক্লিমেনসন পদ্ধতি। এই আলফা ট্রিপটানকে তুমি ক্লিমেনসন পদ্ধতিতে বিচরণ করলে তুমি ট্রিপটালিন পাবা, ঠিক আছে, অর্থাৎ কিটু গ্রুপটা সরে যাবে। এই ট্রিপটালিনকে পরে তুমি সেলেনিয়াম বা প্যালাডিয়াম ধারা যদি উদ্দীপ্ত করো, ধারা যদি তুমি ডিহাইড্রেশন করো তখন তুমি কী পাচ্ছ, ন্যাপথ্যালিন পাচ্ছ। এটাই হচ্ছে মূলত ন্যাপথ্যালিন হওয়ার তো সংরক্ষণ। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, বহুবার আসছে, তা আমরা একটু ভালোভাবে পড়ে নেব। তারপর আমাদের যে সিক্স নাম্বার কোয়েশন ওইটা হচ্ছে ন্যাপথ্যালিনে ইলেকট্রন ঘোষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, তবে ন্যাপথ্যালিনে ইলেকট্রন ঘোষী প্রতিস্থাপন বিক্রিয়া টু অবস্থানের চেয়ে ওয়ান অবস্থানে সহজে ঘটে। টু অবস্থান মানে কি ভিটা অবস্থান, আর ওয়ান অবস্থান মানে কি আলফা অবস্থান, অর্থাৎ ভিটা অর্থাৎ টু অবস্থানেও তার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে এবং আলফা অবস্থানে মানে ওয়ান অবস্থানে তার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটবে। তবে আমাদের প্রশ্নটা হচ্ছে টু অবস্থানের চেয়ে এক অবস্থানে কি সহজে ঘটে। তো আমরা যদি একটু দেখি যে ন্যাপথ্যালিনের ইলেকট্রন ঘোষী প্রতিস্থাপন বিক্রিয়া, তো আমরা আগে দেখি যে আলফা অবস্থানের ক্ষেত্রে অর্থাৎ ওয়ান অবস্থানের জন্য দেখি, ভিটা অবস্থানের জন্য দেখি। তো ইলেকট্রন ঘোষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে ওইখানে একটা তোমার কী আসবে, ইলেকট্রোফাইল তোমার আক্রমণ করবে। তো ইলেকট্রোফাইল যেহেতু সে আলফা অবস্থান বা সি ওয়ান নিয়ে আলোচনা করতেছি, তাই তার আলফা অবস্থানে, আর আলফা অবস্থান হচ্ছে এটা, আলফা অবস্থানে তোমার ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে। এখানে আক্রমণ করার পর আমরা জানি আগে আগে আমরা পড়ে আসছি যে এখানে এটা চলে আসবে এবং এটা হাইড্রোজেনকে ক্রস করবে, অর্থাৎ এ বন্ডিং তৈরি হবে এবং পাই বন্ধনটা উঠে যাবে এবং যে জায়গা থেকে উঠে যাবে ওখানে একটা প্লাস সাইন বসে। এটা আমরা আগেই পড়ে আসছি সেকেন্ড অধ্যায়ের মধ্যে। তারপরে এই পাই ইলেকট্রনটা তোমার এখানে আসবে, এই পাই ইলেকট্রনটা যদি এখানে আসে তাহলে পাই ইলেকট্রনটা এখান থেকে সরে গিয়ে তোমার কোথায় যাবে, এই জায়গায় চলে যাবে, তখন এখান থেকে প্লাস সাইনটা উঠে যাবে এবং এর এই যে সরে গেছে তার জন্য তার এখানে একটা প্লাস সাইন হবে এবং এ তোমার এ চক্রের মধ্যে আসবে, এ তোমার কোথায় আসবে, এই চক্রতে আসবে। ফলে আমরা দেখতেছি এখানে দুটো তোমার কি রেজোনেন্স গঠন হয়েছে এবং লাস্ট ধাপে সমন্বিত করে এই মানে হাইড্রোজেনকে সে সরাই দিবে, সরাই দেওয়ার পর শুধুমাত্র এ ই থাকবে। এবং আরেকটা জিনিস নোটিস করবে, এখানে যাই তোমার হয়েছে না কেন যে তোমার প্রথম অবস্থার মতে পাই ইলেকট্রনগুলো থাকবে এবং শুধুমাত্র ইটা অবস্থান করবে, অর্থাৎ আলফা আলফা অবস্থান বা সি ওয়ান অবস্থান আমরা দেখতেছি তার দুইটা রেজোনেন্স গঠন হয়েছে। কিন্তু ভিটা অবস্থান বা সি টু অবস্থানের ক্ষেত্রে তো ভিটা অবস্থান কোথায়, যেহেতু এখানে তার ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে ভি অবস্থানে, ঠিক আছে। তো ইলেকট্রোফাইল যখন ভি অবস্থানে আক্রমণ করবে তখন কিন্তু এই পাই ইলেকট্রনটা এভাবে যাবে না, এই যেরকম এখানে আক্রমণ করার পর এভাবে করে গেছে ঠিক একইভাবে এখানে কিন্তু তোমার আক্রমণ করার পর এভাবে করে যাবে। তো এভাবে যাওয়ার পর এভাবে যাওয়ার পর তা এ দেখো এটা তো সরেই গেছে, এটা সরে যায় তোমার ইএস হয়েছে। তো এখানে যাওয়ার পর ধর এখানে এ এখানে চলে গেলো, তারপর তার কোনো পাই বন্ধন থাকে না, অর্থাৎ পাই ইলেকট্রন থাকে না, তাহলে তার আরেকটা ধাপ যে রেজোনেন্স করবে তার কোনো উপায় নেই। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে এ চলে যাওয়ার পর এ ওইখানে গেলো আবার এ এখানে আসলো, ফলে তার দুইটা রেজোনেন্স সম্ভব। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি এ তো ভিটা অবস্থানে চলে গেছে, সে যখন এ যখন ওই অবস্থানে যায় আর কোনো তার পাই ইলেকট্রন থাকে না, ফলে আর কোনো রেজোনেন্স কাঠামোটা তোমার কী হয় না, গঠিত হয় না। অর্থাৎ আলফা অবস্থানে তোমার দুইটা রেজোনেন্স কাঠামো গঠিত হয় এবং ভিটা অবস্থানে তোমার মাত্র শুধু কি একটা রেজোনেন্স কাঠামো গঠিত হয়, যেহেতু যার রেজোনেন্স গঠন করার ক্ষমতা যত বেশি সে তোমার তত বেশি কি
সুস্থিতি, যেহেতু আলফা অবস্থান বিটা অবস্থানের চেয়ে, আলফা অবস্থান অর্থাৎ কার্বন সি টু অবস্থানের চেয়ে ওয়ান অবস্থানে তোমার রেজোন্যান্স একটি বেশি গঠিত হয়, সেই জন্য আমরা বলতে পারি যে ন্যাপথালিনের ইলেকট্রন কর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া টু অবস্থানের চেয়ে ওয়ান অবস্থানে তোমার কী ঘটে, সহজে ঘটে। তো আমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট কোয়েশনটা ওইটা হচ্ছে ওয়ান এসিটাইল ন্যাপথালিন ও টু এসিটাইল ন্যাপথালিনটা তুমি করো, সংশ্লেষণ করো। তা আসে আমাদের ওয়ান এসিটাইল ন্যাপথালিনটা আমরা কীভাবে সংগ্রহটা ন্যাপথালিন থেকে মূলত সংশ্লেষণ করব। ওয়ান এসিটাইল ন্যাপথালিন মানে হচ্ছে একটা আলফা অবস্থানে নিব, আর টু এসিটাইল ন্যাপথালিন মানে হচ্ছে একটা বিটা অবস্থানে নিব। ওয়ান টু তো নিয়ে আমরা কনফিউশন নিত, ন্যাপথালিন থেকে কীভাবে ওয়ান এসিটাইল ন্যাপথালিন করবো, এটা হচ্ছে ন্যাপথালিনকে তুমি এটাকে সিএস টুও বলতে পারো বা টেট্রাক্লোরো ইথেনও বলতে পারো, তো সিএস টুও লিখতে পারো বা টেট্রাক্লোরো ইথেন, যার সংকেত হচ্ছে এমন। এর মধ্যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে ন্যাপথালিন যখন এটাকে আমরা আগে এটার সাথে আমরা আগেই পরিচিত যে সিএস থ্রি সিও সিএল, এটা হচ্ছে তোমার কি অ্যাসিটাইল ক্লোরাইড, এটা তোমার কি অ্যাসিটাইল ক্লোরাইড, এটা আমরা আগেই পরিচিত হয়ে আসছি সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে। তো অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে যখন তুমি বিক্রিয়া ঘটাবা তোমার তখন ওয়ান এসিটাইল ন্যাপথালিন পাবা। টু এসিটাইল ন্যাপথালিনটা কীভাবে পাবা, যখন ন্যাপথালিনকে তুমি নাইট্রোবেনজিনের উপস্থিত উপরেটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডও সেম থাকবে এবং তোমার কি অ্যাসিটাইল ক্লোরাইড ওইটাও সেম থাকবে, শুধুমাত্র নিচের ওইখানে ছিল তোমার কি সিএস টু বা টেট্রাক্লোরাইড, কিন্তু এখানে আসবে তোমার নাইট্রোবেনজিনের উপস্থিতিতে তুমি যখন চালনা করবা তখন তুমি টু এসিটাইল ন্যাপথালিন পাবা, অর্থাৎ শুধু নিচেরটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের লেকচার ওয়ানের মধ্যে আপাতত এতটুকু থাক, আমরা এই চ্যাপ্টারের বাকি যে আলোচনাগুলো আছে সেটা আমরা পরের লেকচারের মধ্যে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।